বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে কটাক্ষ করায় এবার ভয়ঙ্কর বিপদী কুণাল ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কার্যত সংবাদ মাধ্যমের সামনে তুলোধনা করতে দেখা গিয়েছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে। একজন বিচারপতির বিচার প্রক্রিয়া নিয়ে বারবার সংবাদ মাধ্যমের সামনে, হাইকোর্টের বাইরে, সাধারণ মানুষের সামনে সমালোচনা করেছেন কুণাল ঘোষ। যা নিয়ে কার্যত এবার কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রাখলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কুণাল ঘোষ সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী একজন মানুষ, যিনি কয়েক মাস পর বিচার ব্যবস্থা থেকে অবসর নিলে তৃণমূল বিরোধী একটি রাজনৈতিক শিবিরে গিয়ে আশ্রয় নেবে, এমন মন্তব্য করেছেন। যা নিয়ে কার্যত এবার ভয়ঙ্কর তোপের মুখে কুণাল ঘোষ। এই মুহূর্তের অন্যতম চাঞ্চল্যকর আপডেট, সম্প্রতি কুণাল ঘোষ বলছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলতে পারি, তিনি আর কয়েক মাস বিচারপতির দায়িত্বে আছেন, তারপর তিনি তৃণমূল বিরোধী একটি রাজনৈতিক দলে যোগ দেবেন। একজন বিচারপতি সম্পর্কে সাধারণ মানুষের এহেন মন্তব্য কার্যত বিচারপতির সম্মানহানির সমতুল্য, বিচারপতির বিচার ব্যবস্থার অবমাননাকর করার সমতুল্য। যা নিয়ে এবার আইনজীবী মহলের একাংশ, সেই সঙ্গে সিপিএম রাজ্যসভার সাংসদ বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কার্যত কুণাল ঘোষকে এবার সরাসরি কুণাল ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ হুঁশিয়ারি দিয়ে রাখলেন।